毛毛。কোথায় বেরোচ্ছো তোমরা? সিনেমা দেখতে যাচ্ছো? না, একটু বাপের বাড়িতে যাচ্ছি। সাবধানে যেও। মীরা মা। ও মা, মা কোথায় ছিলে বলো তো এতক্ষণ? কখন থেকে তোমায় খুঁজছি। ভীষণ টায়ার্ড মা, মাথাটা ভীষণ ব্যথা করছে, তুমি টিপে দাও না একটু। যাচ্ছি, আমি ঘরে যাচ্ছি, তাড়াতাড়ি এসো। আসছি মীরা মা। কিছু হবে না, বলেছি না বড্ড দেরি করে ফিরলি বাবা তোরা। এই সময় তো রাত বিরেতে বেরোনো উচিত না। রুদ্র, তোর ভরসায় ছাড়ছি তোকে, একদমই ধরোধর যাবি না, সোজা বাড়িতে নিয়ে যাবি। আচ্ছা বাবা, তুমি নিশ্চিন্তে থেকো, আমি ওকে বেবির মতো কোলে করে নিয়ে যাবো। রুদ্র, আরে খোঁপায় কাটা দিয়েছিস? দিয়েছি, তুমি চিন্তা করো না, সব করেছি। শোন, বাড়িতে গিয়ে কিন্তু মা কাকিমাকে মানে প্রণাম করবার জন্য নিচু হবি না, মাথায় থাকে যেন ওগুলো। হ্যাঁ, তুমি আমাকে কত ভালোবাসো মীরা মা। সত্যি, কি নতুন কথা বললি তুই, মা হয়ে সন্তানকে ভালোবাসবো না। আচ্ছা এবার যাই। মীরা মা, ডিনারে আমাদের জন্য ওয়েট করো না, কিন্তু আমরা খেয়ে ফিরব। আচ্ছা, আয় বাবা, এগো। আসছি। দুগা দুগা। এখনো বাড়ি ফেরেনি? না, আসেনি, কিন্তু এক্ষুনি ফিরে আসবে। তুমি বসো না, চা খাবে? তুমি বানাবে? কেন, আমার উপর ভরসা নেই? না না, খুব ভরসা আছে। তুমি যে কত কাজে ছিলে আমি খুব ভালো করে জানি। তুমি বসো, আমি বানিয়ে আনছি। না না থাক, তোমাকে এখন আর চা বানাতে হবে না। এই হাতে এগুলো কি? এটা হলো আমসত্ত্ব আর নিমকি। শ্বশুর বাড়ি যাবে, নিয়ে যাবে, খালি হাতে যে যেতে নেই। কোথায় আমরা আপনাকে দেবো তা নয়, উল্টে আপনি পয়সা নষ্ট করে আমাদের জন্য নিয়ে এসেছেন। সত্যি তো কাকিমা, একই আমরা আপনাকে কিছু দিতে পারি না, শুধু চাপ সৃষ্টি করে যাচ্ছে। অনেক বকবক হচ্ছে, বা চুপ। এটা আমি নিজে হাতে বাড়িতে বানিয়েছি। হ্যাঁ ধরো। আপনি বানিয়েছেন? হ্যাঁ আমি বানিয়েছি। সত্যি কাকিমা, আপনি আমাদের জন্য কত করেন, আমাদেরও তো ইচ্ছে করে বলুন, কিন্তু আমাদের তো সেরকম অবস্থা নেই তাই। না মা, এরকম বলতে নেই, সবার তো সব দিন সময় যায় না। দেখবি রাত পোহালে সূর্য উঠবে, উঠবেই। কবে, কত দিন পরে কাকিমা? কবে আমি আমার ইচ্ছে মতো কৃষাণুকে উপহার কিনে দিতে পারব? কবে আমার এই ভাঙা ঘরে আলোর রোশনাই হবে? কবে? কাকিমা, আমি কি রাইয়ের কোনো স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবো না? ঠিক আছে না, বছরকার দিনে এসব কথা বলতে নেই বাবা। যে বাড়িতে সুখ আছে, শান্তি আছে, এত ভালোবাসা আছে, সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন। হ্যাঁ রে, সত্যি? হ্যাঁ মা, সত্যি। আমি খুব সাধারণ একটা মানুষ রাই, তোদের মায়ের মতো। আমি জানি না আমার আশীর্বাদ ফলবে কি না, তবু তোদের আশীর্বাদ করি। দেখবি ভগবান একদিন তোদের দু হাত ভরে দেবে। হ্যাঁ রে, thank you.
তুমি কি চাও? আমি শুধু তোমাকে চাই রুদ্র। সবচেয়ে বড় আশীর্বাদ পেয়ে গেছিস, তুই মা হতে চলেছিস। তোর জীবনে খুব সুখী হবি মা, খুব সুখী হবি। ডিনারে আমাদের জন্য ওয়েট করো না, কিন্তু আমরা খেয়ে ফেলি। কিরে, মাথা ব্যথাটা কমেছে এখন? এই দেখ দেখি, তোর জন্য কতগুলো জামা কাপড় নিয়ে এলো, দেখ পছন্দ হয় কিনা দেখ। আমার পছন্দ মা, আমার পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা, এইসব নিয়ে আর কে ভাবে? আমি আমি জানি তুমিও ভাবো না মা। আমিও ভাবি না, কেন আমি তোর মা নই। মা ছাড়া আর কে ভাববে রে, আমাদের আর কে আছে? দেখ দেখ দেখি, দেখ পছন্দ হলো কিনা দেখ। মা মা এগুলো থাক, এগুলো থাক, আমি পরে দেখব। দেখবি না এখন, আমার কথা শুনবি না তো? ঠিক আছে শুনিস নি, পুজোতে তুই নতুন না পরলে আমিও নতুন কাপড় পরবো না। ও মা, আমি কখন সেটা বললাম? আমি বললাম তুমি রাখো, আমি আমি পরে দেখবো, আমি পরে দেখবো বলছি তো, বলছি। কি হয়েছে তোর? না না কোথায়, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমি আমি ভালো আছি, আমি আমি খুব ভালো আছি। মার চোখকে ফাঁকি দিতে পারবি? পারবি তুই? শুন চন্দ্রা, তোকে একটা কথা বলি, যেটা বাস্তব সেটাকে মেনে নিতেই হয়। মেনে নেওয়া, মেনে নেওয়া তো মা, তুমিও তো মেনে নিয়েছো, কিন্তু কি পেলে বলো? আর তুমিও চাও আমি সারা জীবন এই অধিকারি বাড়ির আশ্রিত হয়ে থাকি, ঠিক তোমার মতো চন্দ্রা, তাই না? তুমি তাই চাও না? হ্যাঁ চন্দ্রা, সব কি বলছিস তুই? শুন চন্দ্রা, তোকে একটা কথা বলি, আগুন নিয়ে খেলা করিস নি বাবা, করিস নি, তাতে কারোর মঙ্গল হবে না, না তুই সুখী হবি, না রুদ্র সুখী হবে, কেউ সুখী হবে না। শুন বাবা, জীবনটা অনেক বড়, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়, জীবনে চাওয়া পাওয়ার হিসেবটা অত সহজে মেলে না রে। মা মা, আমি একটু একা থাকবো, আমাকে একটু একা থাকতে দেবে? যাও, একা তো থাকবি, নিশ্চয়ই থাকবি। আগে দাঁড়া, জামাটা গায়ে দে, আমি একা ওরকম ভাবে ফেলে যাবো না। নি মা, বললাম তো আমি পরে দেখবো, এগুলো ভালো লাগছে না এখন, যাও। কেন বুঝিস না, আজ ষষ্ঠীর দিন, পুজোর দিন, তোর এরকম মুখ দেখতে আমার ভালো লাগে? বলতো দেখি একবার, আমার কি আছে, আমারও তো কেউ নেই।
শুন আমার কথা শুন, তুই তুই এটা গায়ে দে, তারপর আমরা একটা কাজ করি, আমরা কাছে পিঠের কোনো একটা প্রতিমা দর্শন করে আসি। হুম, কতদিন আমরা ভিড় ঠেলে ঠাকুর দেখিনি বল। চল চল চল, তৈরি হয়ে নে, এনে একবার দেখ। মা প্লিজ, মা বলছি তো আমি পরে দেখবো, ভালো লাগছে না এখন। যাও না, যাও না মা, প্লিজ মা যাও, প্লিজ। সকাল থেকে জানিস তো আমার মা চোখটা এত লাফাচ্ছে না। এমা তাই সত্যি? ও দিদি, তাহলে কোনো ভালো খবর আসবে গো। হ্যাঁ গো, মা চোখ নাচলে না নিঘাত কোনো ভালো খবর আসে। ভালো হলেই ভালো বাবা, যে যেখানে আছে ভালো থাক, শান্তিতে থাক, এই চাই। তাই তাই ঠাকুর। মা কান্নাকাটি পরে হবে, মুখখানে একটু ভালো করে দেখি। বাবা, দিদি, দিদি গো, এতদিনে মনে হচ্ছে পুজো এসেছে। হ্যাঁ, বাড়িটাকে ওরা এতদিনে পুজো পুজো হয়ে উঠলো বাবা। তুই দুর্গাপুরে গিয়ে বসেছিলিস কেন? রুদ্রটা কিরকম মুখ শুকনো করে ঘুরতো। হ্যারে হ্যারে, ও বাড়ি সবাই তোকে ভালোবাসে তো বাবা। দেখো বাবা, শুধু বর ভালোবাসলে হবে না, সবাইকে তোমায় ভালোবাসতে হবে, তবে না। হ্যারে, সব ঠিকঠাক আছে তো ওখানে? হ্যাঁ কাকিমা, চিন্তা করো না, বাবা মীরামা সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু তোমরা আমাকে একদম ভালোবাসো না, সেটা আমি ভালো বুঝতে পেরেছি। ওলে বাবলে, ওভাবে বলে না মা, ওভাবে বলে না, বলতে নেই, কী করবো বল। এদিকে কদিন এত ঝড়ঝাপটা গেল সন্দীপকে নিয়ে, তোর কোনো খোঁজ খবর। কী হয়েছে দাদা, বলো কী হয়েছে, বলো না, বলো না কাকিমা, কী হয়েছে দাদা? রাগ করিস না মা, রাগ করিস না, তোর শরীরটা খারাপ শুনেছি না, ওই জন্য তোকে কিছু জানাতে পারিনি, পাছে তোর আরো শরীর খারাপ হয়। তোর বর সব জানে, বিশ্বাস কর, অমন বিপদের দিনে যদি জামাইরা পাশে না দাঁড়াতো তাহলে তো কিচ্ছু করতে পারতাম না। রাগ করিস না মা, দিন রাত শুধু ঠাকুরকে ডেকেছি। সত্যি রে, ঠাকুর কিন্তু আছে, ওপরে বসে
তার বিচারটা তিনি কিন্তু একদম ঠিকঠাক করে, একদম ঠিকঠাক করে। ঠিক বলেছো কাকিমা, ঠাকুর সত্যি আছেন। হ্যারিমা, তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন রে? তোর কি শরীর এখনো ভালো হয়নি? কি হয়েছিল তোর? পরে বলবো, এবার বলো দাদা কি হয়েছিল বলো না। আমি চন্দনবাবুকে বলেছি উনি অর্জুন সিনহার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিলে আমি আবার কথা বলবো। তুই এত তাড়াহুড়ো করছিস কেন? পুজোর একটা দিন যাক না, তারপর একটা কোনো ব্যবস্থা করা যাবে না? হয় না বাবা, ব্যাপারটা এত ক্যাজুয়ালি নিও না, দে আর ভেরি হার্মফুল। আর বাবা, এই ব্যাপারটাকে ফেলে রাখা একদম ঠিক হবে না। তুই ঠিক কী করতে চাইছিস বলতো ময়ূখ? শোনো বাবা, যে বা যারাই তোমার শত্রু হোক না কেন, তারা কোনো না কোনোভাবে সন্দীপ দার সাথে পরিচিত। নট অনলি দ্যাট, স্টিল তারা সন্দীপ দাকে তোমার এগেনস্টে ইউজ করার চেষ্টা করছে, সো বি কেয়ারফুল। আর বাবা দেখো, এতটুকু ভুলের মাসুল মারাত্মক হতে পারে। কিন্তু এই পর্যন্ত সন্দীপদার জন্য তো আমরা অনেক কিছু করেছি বাবা, এবার একটু নিজেদের জন্য ভাবি। নিজেদের জন্য মানে তুই কি বলতে চাইছিস? কি সন্দীপ কি আমাদের আত্মীয় নয়? বাবা, সন্দীপদা আমাদের আত্মীয় ঠিকই, তা বলে সন্দেহের ঊর্ধ্বে নয়। আর দেখো, সন্দীপ দাদের অবস্থা জেনেও তুমি বা এত শিওর হচ্ছ কি করে? তুই তুই ভুল করছিস, সন্দীপ এরকম ছেলে নয়। সবকিছু হৃদয় দিয়ে নয় বাবা, একটু বুদ্ধি দিয়ে ভেবে দেখো। আর দেখো, মানুষ দুর্বলতার কারণে কত কিছুর সাথে জড়িয়ে পড়ে, কি পড়ে না? হ্যাঁ, তা হয়তো পড়ে, কিন্তু এক্ষেত্রে সেটা ঠিক নয়, তোর ভুল হচ্ছে ময়ূখ। বাবা, কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছু জানি না, তবে আমার ভাবনা যদি ভুল হয় তাহলে তো ভালোই। সত্যি বলতে কি, আমিও খুব কনফিউজড। কিন্তু সন্দীপদা যদি নির্দোষী হয় তাহলে গজেন গোসাইয়ের সাথে যোগাযোগ করেছিল কেন? আমি এখন কি করব? ভেতরে যাব, ওদের সমস্ত ভুল ধারণা ভেঙে দেব? না থাক, কি বা বলবো, বাবা ওকে বোঝাতে পারছে না, আর আমি কি বোঝাবো ময়ূখকে? আমার কথা ও যদি বিশ্বাস না করে। কিন্তু দাদা, দাদার কি হবে? দাদাকে আমি বাঁচাবো কি করে?